প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফউদ্দিন, সহকারী অধ্যাপক গণিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের কোণিক চ্যাপ্টারটা আলোচনা করব। কোণিক চ্যাপ্টারে পরাবৃত্তের আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে গত ক্লাসে আমরা প্রিয় শিক্ষার্থী পরাবৃত্তের কিছু প্রবলেম সলভ করেছিলাম, আজকে আবার পরাবৃত্তের কিছু সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী দেখো, এক নম্বর সমস্যাটা যেটা হলো -1 উপকেন্দ্র এবং -3 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ এবং দেখা কৃষ্ণ মেঘ নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, অক্ষ কাকে বলা হয়? উপকেন্দ্রের মধ্য দিয়ে যে রেখাটা যায় এটাকে আমরা বলি অক্ষ। আর শীর্ষবিন্দুর উল্টা দিকে যে রেখাটা থাকে অপোজিটে, এটাকে বলি আমরা দীক্ষা। এই এই অক্ষের এবং এই দীক্ষাকে সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে উপকেন্দ্রটা তুমি -1 +1 উপকেন্দ্রকে এস ধরে নিলে শীর্ষবিন্দু, শীর্ষ কত বলছে 2-3, 2-3 কে শীর্ষবিন্দু এস ধরে নিলে, তারপর এই যে অক্ষরেখাটা এদিকে দীক্ষাকের উপর যে বিন্দুতে ছেদ করলো এটাকে ধরে নিলে তুমি জেড, জেড বিন্দু স্থানে ধরে নিলে আলফা বিটা। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা নবম দশম শ্রেণীতে অথবা সরল রেখা চ্যাপ্টারে দুইটা বিন্দু যদি জানা থাকে, মনে করো এটা একটা বিন্দু x1 y1, এটা আর একটা বিন্দু x2 y2, এরকম দুইটা বিন্দু জানা থাকে, দুইটা বিন্দু সংযোগ রেখা, সংযোজক রেখার সরল রেখা সমীকরণ বের করে সূত্র ছিল x-x1 x1 - x2 = y-y1 / y1 - y2। সেই ক্ষেত্রে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করছি। তাহলে অক্ষরেখাটা হলো এটা দেখো, তাহলে এ বিন্দু আর এস বিন্দু এই দুইটি বিন্দু সংযোগ রেখাটা হলো অক্ষরেখা। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে তোমার অক্ষরেখার সমীকরণ চলে আসতেছে। তাহলে দেখো x-x1 কাকে ধরলাম আমরা, দেখো x-x1 মানে কত, 2, x-x1 / x1 - x2, 2 - x2 কাকে ধরলাম -1, তাহলে সূত্রে -+ হয়ে গেল = y-y1 কত -3, এটা +3 হয়ে যাচ্ছে / y1 - y2, তাহলে -3 y2 = 1, তাহলে -3 - 1, তাহলে এটা যদি সলভ করে x-2 / 3 = y+3 - 4, আর গুণ করে তো 4y - 3y + 9 = -4x + 8, পরে পক্ষান্তর করলে দেখো এই যে আনসারটা পেয়ে গেল, তুমি এটা অক্ষরেখার সমীকরণ পেয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এরপরে বলা হয়েছে তার সমীকরণ দ্বিঘাতের সমীকরণ নির্ণয় করবে। দ্বিঘাতের সমীকরণ যদি আমি নির্ণয় করি, দেখো দেখো ছবিতে দেখা যাচ্ছে, শিক্ষার্থী আরেকটা জিনিস মনে রাখবা, শীর্ষবিন্দুটা জেড এবং এস এর সবসময় মধ্যবিন্দু হয়, মানে এই এ বিন্দুটা জেড এবং এস এর মধ্যবিন্দু। আবার দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার আমরা একটা সূত্র করছিলাম, মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র 19 পড়ছো তোমরা, x1 / x2 / 2 y1 / y2 / 2, এটা হলো মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র। তাহলে দেখো যদি তুমি শীর্ষবিন্দু এক মধ্যবিন্দু ধরো, আর মধ্যবিন্দু জেড এবং এস এর মধ্যবিন্দু ধরো, তাহলে x1 / x2 মানে কে আলফা, x2 - 1/2, তাহলে তারপর y1 মানে বিটা, y2 = 1 y1 / y2 / 2, তাহলে দেখো বুঝ কে 2, তাহলে বুঝ সমান 2 পাবো, y1 / y2 / 2 = 20, 20 কত এখানে মাইনাস, তাহলে এখান থেকে তুমি আলফা মান 5 পাবা, বিটা মান -7 পাবা, 5 এবং -7 এখানে যদি বসাই দাও জেড বিন্দু স্থানাঙ্ক পাবো 5 - 7। ছবিতে দেখো দেখা যাচ্ছে অক্ষরেখাটার উপর কে লম্ব, নিয়াম দ্বিঘাক্ষটা লম্ব, তাহলে অক্ষরেখার উপর দ্বিঘাক্ষ লম্ব। তাহলে প্রেশিকারটি দেখো, আমরা জানি কোনো রেখার উপর আরেকটা রেখা যদি লম্ব হয়, তাহলে লম্ব রেখা সমীকরণ বের করার সূত্রটা হলো তোমার যেটা করতে হবে y সহগটা চিহ্ন চেঞ্জ করো, y সহগ তো এখানে -3, এটা চিহ্ন চেঞ্জ করে এইখানে x এর সহগের জায়গায় 4 এর জায়গায় চলে আসবে -3x, আর এই 4 টা চলে যাবে 3 এর জায়গায় 4y, আর এই ধ্রুবকের পরিবর্তে আমরা এটা কে দিই, কোন রেখার উপর লম্ব রেখা সমীকরণ বের করার সূত্রটা হলো y সহগ চিহ্ন চেঞ্জ করে x এর সহগের জায়গায় x এর সহগ y এর জায়গায়, আর এই ধ্রুবকের পরিবর্তে প্লাস বা মাইনাস যাই থাকো একটা প্লাস কে দেবে, এই যে লম্ব রেখা সমীকরণ হলো এটা, অর্থাৎ দ্বিঘাতটা যেহেতু
অক্ষ রেখার উপর লম্ব অতএব দ্বিঘাত কে ছবি করলাম এটা বল ছবিতে দেখো দেখো দ্বিঘাত কোটা কার উপর দিয়ে যাচ্ছে জেড বিন্দুর উপর দিয়ে যাচ্ছে জেড বিন্দু কত পাইছিল তুমি 5-7 5-7 এই জেড বিন্দু দ্বিঘাত কোটা এটা তাহলে x এর জায়গায় 5 বসো তুমি এই যে দেখো x এর জায়গায় 5 তারপর y এর জায়গায় -7 বসো -7 বসে সমাধান করতে তুমি এখানে k এর মান 43 পাবে এই k এর মানটা নিয়ে এখানে বসিয়ে দাও কোন সমীকরণে বসিয়ে দিলা চলো সমীকরণ সমীকরণ বসানোর পরে দেখো -3 + 4y - 43 = 0 মাইনাস দ্বারা গুণ করে দাও 3x - 4y - 43 = 0 তাহলে এটাই হলো আনসার কাস্ট সমীকরণ এটা দ্বিঘাত কে সমীকরণ তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা আরেকটা সমস্যা সমাধান করব এখন সমস্যাটা কি বলছে y² = 8x² যে কোনো বিন্দুর ফোকাস দূরত্ব 6 ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো মনে করো এই যে একটা পরাবৃত্ত আঁকো তুমি তো পরাবৃত্ত আঁকো প্রবৃত্তির ইকুয়েশনটা দেখো y² = 8x এটার উপরে তুমি একটা বিন্দু ধরে নাও এই যে একটা বিন্দু pxy একটা বিন্দু ধরে নিও আচ্ছা দেখো এটাকে যদি তুমি লিখো y² = 8x একটু স্ট্যান্ডার্ড করে নিলে y² = 4ax এই দুটো হলো an মান তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র আমরা কি জানি a0 মানে এটা কি দাঁড়াবে 20 দেখো তাহলে উপকেন্দ্র এটা কি তুমি s ধরলা 20 বিন্দু এই এটাকে ধরলা শীর্ষ বিন্দু a তারপর দেখো এটা হলো নিয়ামক রেখা দ্বিঘাত বা নিয়ামক রেখা তাহলে ওরা বলছে উপকেন্দ্রিক দূরত্ব মানে s থেকে এই যে দেখো পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর ফোকাস দূরত্ব তাহলে ফোকাস কেন্দ্র s ফোকাস দূরত্ব এখান থেকে এটা করলো 6 ফোকাস দূরত্ব 6 তোমাকে কি করতে হবে ওই বিন্দুর স্থানাঙ্ক ওই বিন্দু বলতে কাকে বোঝাচ্ছে p বিন্দুর স্থানাঙ্কটাকে এটা নির্ণয় করতে হবে তাহলে যে অক্ষরেখার উপর দ্বিঘাতের উপর একটা বিন্দু z ধরে নিলে তুমি আর এই p বিন্দু থেকে দ্বিঘাতের উপর একটা লম্ব টানো p আচ্ছা তারপর যেটা করলাম আমরা q বিন্দু থেকে অক্ষরেখার উপর আরেকটা লম্ব টানো যেটা কি কিন্তু না pq এই দেখো pq লব zx আচ্ছা প্রেসি করতে দেখো আমরা পরাবৃত্তের ক্ষেত্রে শিখছিলাম কি sp সমান pm পরাবৃত্ত সমীকরণ নির্ণয় সূত্র ছিল এটা sp সমান pm তাহলে sp সমান pm লিখলাম আমরা sp এর দৈর্ঘ্য কত s থেকে p এর দৈর্ঘ্য হলো এখানে দেখো 6 তে বসিয়ে দিলাম আর একটা ব্যাপার দেখো pm যে কথা এই zq আর কি কথা এই pm এর পরিবর্তে zq বসিয়ে দিলাম আবার দেখো zq এর পরিবর্তে তুমি aq সরি এইটুকু az প্লাস aq লিখতে পারো zq এর পরিবর্তে az প্লাস aq লিখতে আচ্ছা আবার প্রিয় শিক্ষার্থী দেখো আমরা জানি শীর্ষ বিন্দুটা z এবং s এর মধ্য বিন্দু তাহলে দেখো এটা যদি মধ্য বিন্দু হয় s এর তাহলে as আর az এর সমান হয় সূত্রম যেহেতু এটা z এর মধ্য বিন্দু তাহলে as এবং az এর সমান এই কারণে তুমি কি করতে পারো az এর পরিবর্তে কাকে বসিয়ে দিতে পারো as কে বসিয়ে দিলা আচ্ছা এখানে দেখো as মানে কি এটা যদি y অক্ষ চিন্তা করো শীর্ষ বিন্দু যদি a হয় s কে s এর জন্য তৈরি 2 তাহলে এই কারণে তুমি as এর জায়গায় 2 বসিয়ে দিতে পারো দেখো প্রিয় শিক্ষার্থী আবার আমি কি করলাম aq এর পরিবর্তে as লিখলাম কেন দেখো এটা যদি x অক্ষ হয় এটা y অক্ষ মনে করো এটা একটা বিন্দু x হয় তাহলে এর অর্থ কি এখান থেকে এটুকু x এখান থেকে এটুকু কি y তুমি যদি p বিন্দুর দিকে তাকাও এটা যদি শীর্ষ বিন্দু a হয় y অক্ষ এখানে a বিন্দুতে ছেদ করছে তাহলে p বিন্দুর দিকে তাকাইলে aq এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা aq এর পরিবর্তে x আর pq এর পরিবর্তে কি লিখতে পারবা y তাহলে আমরা aq এর জায়গায় কি বসিয়ে দেব x বসিয়ে দেব aq এর পরিবর্তে x বসালাম এখান থেকে পক্ষান্তর করে তোমার x এর মান বের করো 4 এই x এর মানটা নিয়ে তুমি এখানে বসিয়ে দাও এক নং সমীকরণে বসিয়ে দাও x এর মানটা যদি এক নং সমীকরণে বসিয়ে দাও তাহলে যেটা দাঁড়াচ্ছে y² = 8 × 2 মানে 32 32 কে তুমি কি লিখতে পারো 16 × 2 বর্গমূল করে দাও 16 এর বর্গমূল 2 আর 2 এর উপর রুট করে গেল তাহলে
y মান কত কত দাঁড়ালো 4 root 2 আর x এর মান কত পেয়েছি তাই 4 তাহলে বিন্দুটা p বিন্দুর স্থানাঙ্ক এই যে p বিন্দুর স্থানাঙ্ক আমাদের আসলে এটি নির্ণয় করার কথা ছিল p বিন্দুর স্থানাঙ্ক দাঁড়ালো তোমার 4 x মানে 4 আর y মান হলো 4 root 2 তাহলে 4 plus minus 4 root 2 হবে p বিন্দুর স্থানাঙ্ক সেক্ষেত্রে দেখো আমরা একটু বাড়িতে দেখবো থ্রি ফোর উপকেন্দ্র জিরো জিরো শিশু বিশিষ্ট পরাবৃত্তে দ্বিকাক্ষিক সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে তোমাকে একদম একদিক আগের মধ্যে মনে করো পরাবৃত্ত আঁকলা যে শিশু বিন্দু এ বিন্দু স্থানাঙ্ক বলে দিচ্ছি জিরো জিরো উপকেন্দ্র এস ধরলা এস বিন্দু স্থানাঙ্ক থ্রি ফোর তারপরে এটাকে দেড় ধরে নিতে যেটা আলফা বিটা একদম আগেরটা আগের প্রবলেমটা আমি যেভাবে সলভ করছি ওইভাবে এটা সলভ করবে সেক্ষেত্রে তাহলে এই সংক্রান্ত যে সমস্যাগুলি পাঠ্য বই আছে এগুলো একটু দেখবে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ